হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই যে শব্দ অন্য শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তাকে বিপরীতার্থক শব্দ বলা হয় অর্থাৎ একটি শব্দ আরেকটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তো আমরা কথা বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে আমাদের এরকম অনেক শব্দই ব্যবহার করতে হয় বা মনের ভাব প্রকাশ করার জন্য তা জানতে হয় তাহলে এসো বন্ধুরা আজকে আমরা আমাদের শব্দের ভাণ্ডার থেকে শিখে নেব শব্দ এবং তার বিপরীতার্থক শব্দ ইতর তার বিপরীতার্থক শব্দ হল ভদ্র ঈদৃশ্য তাদৃশ্য উন্নত অবনত উচ্চ নিচ উত্তর দক্ষিণ বা প্রত্যুত্তর উষ্ণ শীতল উদয় অস্ত উপত্যকা অধিতকা উত্তম অধম উচিত অনুচিত উর্বর উসর বা অনুর্বর কাপুরুষ বিপরীত শব্দ হল সাহসী কনিষ্ঠ জ্যৈষ্ঠ ক্রয় বিক্রয় ক্রোধ ক্ষয় বৃদ্ধি ক্ষুদ্র বৃহৎ ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী খাদ্য অখাদ্য খারাপ ভালো খরা বন্যা হাঁটি ভেজাল তাহলে বন্ধুরা এই হলো শব্দ এবং বিপরীতার্থক শব্দের কিছু উদাহরণ আশা করছি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করবে ও সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও সঙ্গে বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে